আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। ম্যান সিটির বিপক্ষে কুতিনোর গোলটি কি সত্যি অফসাইড ছিল? গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি বনাম অ্যাস্টন ভিলা। বাংলাদেশ সময় রাত 10:30 অনুষ্ঠিত হয় ম্যাচটি। চলতি মৌসুমে ধুঁকতে থাকা অ্যাস্টন ভিলা এর আগে 5 ম্যাচের 4টিতেই হেরেছিল, তাই অনেকেই ভেবেছিল এই ম্যাচে হয়তো অনায়াসে জয় তুলে নিবে ম্যানচেস্টার সিটি। কিন্তু সেই ধারণা ভুল, উল্টো ম্যাচে হারতে বসেছিল তারা। বাজে রেফারিংয়ের কারণে গোল থেকে বঞ্চিত হয় অ্যাস্টন ভিলা। ম্যানচেস্টার সিটি অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে ছিল বিবর্ণ। অ্যাস্টন ভিলার ডিফেন্সের কাছে বারবার পরাস্ত হচ্ছিল তারা, সেই সাথে বাজে ফিনিশিংয়ে প্রথমার্ধ শেষ হয় সিটিজেনদের। তবে বিরতির পর 50তম মিনিটে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন আর্লিং হল্যান্ড। দুর্দান্ত ফর্মে থাকা এই তারকার কল্যাণে 1-0 গোলে লিড নেয় ম্যানচেস্টার সিটি। পরবর্তীতে ম্যাচের 74তম মিনিটে ম্যানচেস্টার সিটির করা সে গোল পরিশোধ করে অ্যাস্টন ভিলাকে সমতায় ফেরায় বেইলি। কিন্তু ম্যাচের মূল ঘটনা ঘটে 79তম মিনিটে। সেখানে দেখা যায় ফিলিপ কুতিনহো একজন ডিফেন্ডারের কিছুটা সামনে দাঁড়িয়েছিল, পরবর্তীতে তাকে ফ্লিক করে উঠে আসে উপরে আর সেখান থেকে কাটিয়ে দুর্দান্ত শটে একটি গোল করেন। কিন্তু রেফারি সে গোলটি অফসাইডের বাঁশি বাজান, যার কারণে গোলটি বাতিল হয়ে যায়। সত্যি বলতে এটি অফসাইড ছিল না। যখন অ্যাস্টন ভিলার প্লেয়াররা বল বাড়ায় তখন কুতিনহো ঠিক পজিশনেই ছিল, যার অর্থ এটা অফসাইড ছিল না। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে VAR কেন নেওয়া হয়নি? আসলে এখানে যদি কুতিনহো গোল করার পর রেফারি বাঁশি বাজাতেন তাহলে এটা VAR-এ চেক করা হতো এবং এটা নিশ্চিত গোল ছিল। কিন্তু কুতিনহো শট নেওয়ার আগেই রেফারি বাঁশি বাজান, যার কারণে এটা আর VAR-এ চেক করা যায়নি। ইংলিশ প্রিমিয়ার লিগে এই ধরনের বাজে দিন খুব কমই এসেছে। চলতি মৌসুমে অফ ফর্মে থাকা কুতিনহোর জন্য এই গোলটি হতে পারত ফর্মে ফেরার ইঙ্গিত, কিন্তু বাজে রেফারিংয়ের কারণে অ্যাস্টন ভিলা তাদের জয় থেকে বঞ্চিত হলো এবং সেই সাথে কুতিনহোও একটি নিশ্চিত গোল পেল না।